অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি লক্ষ্মী রানী, অ্যাসিস্ট্যান্ট টিচার, ড্যাফোডিলস হাই স্কুল, মৈতপাড়া, তোহার, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় এক সেট ও ফাংশনের অনুশীলনী 1.2 একটি ক্লাস নিব। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে। আচ্ছা, এই অধ্যায়ে অঙ্ক সমাধানের জন্য আমাদের কিছু সংজ্ঞা, এগুলো জেনে নিতে হবে। তো আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো আমরা সংজ্ঞাগুলো পড়ে নিই। ফাংশন, ফাংশন হচ্ছে যদি এক্স ও ওয়াই সেট হয় এবং কোনো নিয়মের অধীনে এক্স সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে ওয়াই সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই বর্ণিত একটি ফাংশন বলা হয়। ডোমেন ও কোডোমেন, যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন হয় তবে তাকে এফ সাস দ্যাট এক্স ট্রান্স টু ওয়াই লিখে প্রকাশ করা হয়। এক্স সেটকে এফ সাস দ্যাট এক্স ট্রান্স টু ওয়াই ফাংশনের ডোমেন এবং ওয়াই সেটকে এর কোডোমেন বলা হয়। আচ্ছা, এবার আসি আমরা রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এফ সাস দ্যাট এক্স ট্রান্স টু ওয়াই ফাংশনের অধীনে ওয়াই এ ওয়াই এর যে সকল উপাদান এক্সের কোনো উপাদানের ইমেজ হয় এদের সেটকে এফ ফাংশনের রেঞ্জ বলা হয়। আচ্ছা, বোর্ডে দেখো আমরা লিখেছি যে এক এক ফাংশন, যদি কোনো ফাংশন এফের অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয় তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়, মানে অনন ফাংশন, সার্বিক ফাংশন। একটি ফাংশন এফ সাস দ্যাট এ ট্রান্স টু বিকে সার্বিক ফাংশন বলা হবে যদি প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি এ বিলংস টু এ পাওয়া যায়, যেন এফ অফ এ ইকুয়াল টু বি হয়, অর্থাৎ বি ইকুয়াল টু রেঞ্জ এফ। এবার আসি বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন হচ্ছে আমরা ধরে নিলাম যে মনে করি এফ সাস দ্যাট এ ট্রান্স টু বি একটি এক এক ও সার্বিক ফাংশন। একটি ফাংশন জি সাস দ্যাট বি ট্রান্স টু এ বর্ণিত হয় যেখানে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য জি অফ বি ইকুয়াল টু এ যদি ও কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়। এই ফাংশন জিকে এফ এর বিপরীত ফাংশন বলা হয় এবং একে এফ ইনভার্স দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ জি ইকুয়াল টু এফ ইনভার্স, মানে এটা বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশন। আচ্ছা, আমি বোর্ডে একটা অঙ্ক তুলেছি, আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 1.16 নাম্বার অঙ্কটা, এফ সাস দ্যাট আর ট্রান্স টু আর এবং জি সাস দ্যাট আর ট্রান্স টু আর ফাংশন দুইটি যথাক্রমে এফ অফ এক্স ইকুয়াল টু 3x+3 এবং জি অফ এক্স ইকুয়াল টু x-3/3 দ্বারা সংজ্ঞায়িত। তো আমাদের ক নম্বরে বলা হয়েছে এই জি ইনভার্স -3 এর মান নির্ণয় করো, ক নম্বর হচ্ছে এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা তার নির্ধারণ করো, আর গ নম্বরে আছে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স। তো আমরা সর্বপ্রথম ক নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো আমাদের জি ইনভার্স -3 এর মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু x-3/3। তো আমরা ধরে নিব যে ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স ইকুয়াল টু x-3/3। তো এখন ওয়াই সমান জি অফ এক্স আমরা এটাও লিখতে পারি, আবার ওয়াই সমান x-3/3 এটাও লেখা যায়। তো আমরা সর্বপ্রথম ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স এটা লিখলাম। তো আমরা এটা যেহেতু আমাদের একটা প্রথমে জি ইনভার্স, মানে জি এর ইনভার্স ফাংশনটা বের করতে হবে, তারপরে আমাদের ইনভার্সে আমরা যদি -3 মান বসাই তাহলে আমরা এই সম্পূর্ণ মানটা পাবো। তো এখানে আমরা উভয় পক্ষকে জি ইনভার্স দ্বারা গুণ করলাম। তো জি ইনভার্স দ্বারা গুণ করলে এই ডান দিকে কী হয়, বামে আমরা জি ইনভার্স ওয়াই পেলাম, ডান দিকে জি এবং জি ইনভার্স বাদ হয়ে যায়, এখানে থাকে হচ্ছে এক্স। তো এটাকে আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করে লিখলাম এক্স ইকুয়াল টু জি ইনভার্স ওয়াই। তা আবার আমরা এখান থেকে কী লিখতে পারি, ওয়াই সমান এই x-3/3। তো এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করলে কী হয় x-3 ইকুয়াল টু 3y।
তো এখন এটাকে এই থ্রি কে আমরা ডানে নিয়ে আসবো। তারপর এখন এই এক্স এর পরিবর্তে আমরা এই এক্স এর মানটা ইনভার্সের মাধ্যমে বের করে রাখছি। এক্স এর মানটা হচ্ছে কি জি ইনভার্স ওয়াই। তো আমরা এক্স এর পরিবর্তে জি ইনভার্স ওয়াই বসাতে পারি। তো এখানে এক্স এর পরিবর্তে জি ইনভার্স ওয়াই বসালাম, তার ডান দিকে যাচ্ছে তাই। এখন এখানে যদি এই ওয়াইয়ের পরিবর্তে আমরা যদি এক্স লিখি তাহলে ডান দিকেও এই ওয়াইয়ের পরিবর্তে এখানে এক্স হবে। তো এখন এই জি ইনভার্স এক্স ইকুয়াল টু কী হলো থ্রি এক্স প্লাস থ্রি। তো আমাদের যেহেতু এখানে মাইনাস থ্রির মান চাইছে জি ইনভার্স মাইনাস থ্রি, তো আমরা এক্সের পরিবর্তে এবার মান বসাবো হচ্ছে মাইনাস থ্রি। তো যেখানে এক্স আছে ওইখানে মাইনাস থ্রি বসাবো, জি আর থ্রি এবং এক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তো এখন থ্রি মাইনাসের যেহেতু মানটা এই কারণে ব্র্যাকেটের ভেতরে থাকবে, তো এটা গুণ করলে কী হয় মাইনাস সিক্স প্লাস থ্রি। তাহলে আমরা জি ইনভার্স মাইনাস থ্রির মান পেলাম হচ্ছে মাইনাস থ্রি। আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা আমরা দেখি কী আছে এখানে, যে এফ অফ এক্স সার্বিক ফাংশন কি না তা নির্ধারণ করো। তো আগে আমাদের দেওয়া আছে আমাদের এই উদ্দীপকে এফ অফ এক্স সমান ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। তো আমরা এটা লিখলাম যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। তো আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। তো আমরা এখন এখান থেকে কী লিখতে পারি, যেহেতু তিনটা অংশ পরস্পর সমান তো আমরা ওয়াই সমান এটা লিখতে পারি। তো লিখে নিলাম যে ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি। তো এখন সম্পূর্ণ সাইড চেঞ্জ করলাম, এই ডান দিকের সম্পূর্ণ অংশ বামে আসলো আর বামের বামেরটা ডানে নিলাম। এবার এখান থেকে আমরা এক্সের মানটা নিব, এর জন্য এই থ্রিকে এই পাশে আনলাম মাইনাস থ্রি। তাহলে কি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই থ্রি। তো এখন আমরা ওয়াইয়ের যে কোনো বাস্তব মান, ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য আমরা এক্সের বিভিন্ন মান পাবো। তো এই কারণে এই আমাদের এখন বলা যাচ্ছে যে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত। তাহলে আমাদের রেঞ্জটা কী হয়, এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা সমান কোডোমেন। তাহলে বলা যাচ্ছে যে ফাংশনটি সার্বিক। আচ্ছা এবার আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো গ নম্বর এ কী আছে, যে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স। তো আমরা প্রথমে এই আমাদের উদ্দীপক থেকে আমাদের আগে কী করতে হবে, এই এফ অফ এক্স এবং জি অফ এক্স এই মানগুলো আগে লিখে নিব, যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি এবং জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই থ্রি। তো আমরা ধরে নিব যে ওয়াই ফাংশন এই ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। তো এখন এর তিনটা অংশ যেহেতু পরস্পর সমান, তো আমরা প্রথমে ওয়াই সমান এফ অফ এক্স এটা এই দুটো সমান নিয়ে নিলাম। তো এখন আমাদের যেহেতু এটা ইনভার্স ফাংশন বের করতে হবে, এর জন্য উভয় পক্ষকে আমরা এফ ইনভার্স দ্বারা গুণ করলাম। তো গুণ করলে কী হয়, এখানে এফ ইনভার্স ওয়াই সমান এফ এবং এফ ইনভার্স বাদ হয়ে যায়, এখানে থাকে শুধু এক্স। তারপর আমরা কী করলাম, মানে সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করলাম, তা এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো এখন এটা থেকে আমরা আবার কী লিখতে পারি, যে ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি এটাও লেখা যায়। তো আমরা এটা নিয়ে নিলাম, তাই আবার এখানে সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করলাম। তো এখন এখান থেকে আমরা এক্সের মান বের করবো, এক্সের মান বের করার জন্য এই পাশে থ্রিকে আনলাম মাইনাস থ্রি। তো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই থ্রি। এখন দেখো তো এখানে আমরা এক্সের পরিবর্তে কী লিখতে পারি, এফ ইনভার্স ওয়াই এটা লিখতে পারি। তো এক্সের পরিবর্তে এখানে লিখলাম এফ ইনভার্স ওয়াই আর ডান দিকে যা আছে তাই। এখন এখানে ওয়াই আর ডান দিকে আমরা কী দেখতেছি, ওয়াই। তো এখন এই ওয়াইয়ের পরিবর্তে আমরা যদি এক্স লিখি তাহলে এই ডান দিকেও যেখানে ওয়াই আসছে সেখানে এক্স বসবে, তো এক্স মাইনাস থ্রি বাই থ্রি। তো এখন এই এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এই এক্স মাইনাস থ্রি বাই থ্রি এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, আমাদের এটার মান এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে জি অফ এক্স। তো এর পরিবর্তে লিখলাম জি অফ এক্স। তো আমাদের প্রমাণে কিন্তু এটাই চাইছে যে জি ইকুয়াল টু এফ ইনভার্স, এটা পক্ষ পরিবর্তন করলাম জি অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স, তার মানে কি জি ইকুয়াল টু এফ ইনভার্স। তাহলে আমাদের প্রমাণে কী চাইছে, মানে যেটা দেখাতে বলছে জি ইকুয়াল টু এফ ইনভার্স, আমাদের এটা চলে আসছে জি ইকুয়াল টু এফ ইনভার্স। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এখন এই অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিব। আর আরেকটি কথা না বললেই নয়, সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ চলছে, আমাদের বাংলাদেশ এর বাহিরে নয়। আমরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরিধান করব এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।